আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জাম্বুরা ভর্তা। তবে এই জাম্বুরা ভর্তাটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি একবার দেওয়া আছে, তবে আজকে আমি যেটা তৈরি করছি একদম ডিফারেন্টভাবে তৈরি করে দেখাবো এই জাম্বুরা ভর্তাটা। এটা আমি ফার্স্ট টাইম ঠিক এভাবে করে কিন্তু তৈরি করেছি, কিন্তু নিজেই বুঝতে পারিনি যে এটা এতটাই মজা হবে। ঠিক এভাবে তৈরি করলে যে এত মজা হয় সেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। তা আশা করছি এভাবে জাম্বুরাটা আপনারা তৈরি করলে আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই খুবই মজাদার জাম্বুরা ভর্তাটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জাম্বুরা খুলে নিয়েছি। তো এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম বিট লবণ। আমি সবসময় আপনাদেরকে বলি যে বিট লবণ এবং শুকনো মরিচটা যে কোনো ভর্তায় আপনারা ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক টেস্ট হয়। তো দিয়ে দিচ্ছি, আজকে আমি যে ডিফারেন্টভাবে ভর্তাটা তৈরি করব সেই ডিফারেন্ট জিনিসটা হচ্ছে কাসুন্দি, যেটা দিয়ে হয় কখনোই আমরা জাম্বুরাটা আসলে তৈরি করে খেয়ে দেখিনি আসলে কেমন হয়। তো আজকে আমি কাসুন্দি দিয়ে আপনাদেরকে জাম্বুরা ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। কাসুন্দি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। আর এই কাসুন্দিটা কিন্তু আমার ঘরে বানানো, এটার লিঙ্কটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কাসুন্দি তৈরি করাটা ঠিক কীভাবে আপনারা বাসায় খুব সহজেই কাসুন্দিটা তৈরি করতে পারেন। তো কাসুন্দিটা দেওয়ার পর এটাকে এবার আমি খুব ভালো করে বাটির ঢাকনাটা লাগিয়ে একটু ঝাঁকি দিয়ে এটাকে মিশিয়ে নেব ঠিক এভাবে করে। আমি সবসময় বলি যে এইসব ভর্তাগুলো আপনারা বাটি যে কোনো ঢাকনাওয়ালা বাটিতে তৈরি করলে খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একদম রেডি। এটাকে এবার আমি সার্ভ করে নিলাম। খুবই মজাদার এই কাসুন্দি দিয়ে জাম্বুরার ভর্তাটা কিন্তু অসম্ভব টেস্ট। আপনারা যারা আসলে কখনো এভাবে তৈরি করে খাননি, আমি আপনাদেরকে বলো আপনারা একবার হলেও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। সার্ভ করার পর এর উপরে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। জাম্বুরা ভর্তাটা বাসে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এমনই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তা আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।